আলোক ব্যতীত যেমন পৃথিবী জাগে না, স্রোত ব্যতীত যেমন নদী টেকে না, স্বাধীনতা ব্যতীত তেমনি কোনো জাতি বাঁচতে পারে না। আমরাও সেই চিরন্তন সত্যের পথ ধরেই ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অর্জন করেছি আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা। আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবস, লাখো শহীদের রক্তে রঞ্জিত জাতীয় দিবস, বিশ্বের বুকে লাল সবুজের পতাকা ওড়ানোর দিন। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের মুক্তিকামী জনতা পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের সূচনা করে। আর এই দিনেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তাই ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালে দ্বি জাতিতত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়। দীর্ঘদিনের ইংরেজ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতার সুবাতাস পাবে তা ছিল বাঙালিদের একান্ত প্রত্যাশা। কিন্তু বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের উপর অর্থনৈতিক রাজনৈতিকভাবে শোষণ চালাতে থাকে পশ্চিম পাকিস্তানিরা। স্বীয় রাষ্ট্রের অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে উঠেছিল পূর্ব পাকিস্তানের মানুষ। মানুষের মনে ধীরে ধীরে দানা বেঁধে ওঠে স্বাধীনতার স্বপ্ন। স্বাধীনতা অর্জনের সংগ্রাম একদিনে সংগঠিত হয়নি, বহুদিন ধরে এ সংগ্রাম মহিরুহ রূপ পেয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল স্বাধীনতা সংগ্রামের প্রথম সোপান। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি রাজনৈতিক আন্দোলনে বঙ্গবন্ধু বাঙালির অধিকার আদায়ের জন্য উৎসর্গ করেছেন তার যাবতীয় উচ্চাকাঙ্ক্ষাকে। একজন রাজনৈতিক নেতা হিসেবে শুধু নয়, গণমানুষের অধিকারকে শোষক শ্রেণীর রাহুগ্রাস মুক্ত করতে তিনি বাঙালি জাতি রাষ্ট্রের পথ উন্মোচনে নেতৃত্ব দিয়েছেন। ৫৪ এর যুক্ত ফ্রন্ট, ৬৬ ছয় দফা, ৬৯ এর গণ অভ্যুত্থান, ৭০ এর নির্বাচন আর ৭১ এর মুক্তিযুদ্ধ ছিল সেই রাজনৈতিক পর্যায়েরই ধারাবাহিক সোপান। এই গঙ্গা ব্রহ্মপুত্র নদী বিধৌত পলল ভূমিতে স্বাধীনতার রক্তিম সূর্য সেদিনই উদিত হয়েছিল, যেদিন বাংলার স্বাধীনতার মহাকবি রেসকোর্স ময়দানে বলিষ্ঠ তর্জনী উঁচিয়ে তার অমর কবিতা শোনালেন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ১৯৭১ সালে অগ্নিঝরা মার্চের ৭ তারিখে রাজনীতির কবি স্বাধীনতার উপর আমাদের একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠা করলেন। সেই কবি আর কেউ নন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। ২৫শে মার্চের কালো রাতে পাকিস্তানি সামরিক জান্তা সর্বাধুনিক অস্ত্রে সজ্জিত ট্যাঙ্ক বহর নিয়ে ঢাকার রাস্তায় নামল অপারেশন সার্চ লাইটের ফরমান নিয়ে। মধ্যরাতের পর হানাদার বাহিনীর হাতে গ্রেফতার হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
গ্রেফতারের পূর্বেই তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এই আমার জীবনের শেষ, তাই আমি টেলিফোন করে আমি খবর দিলাম আমার বিডিআর হেডকোয়ার্টারে চট্টগ্রাম, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমার জীবনে তোমাদের সঙ্গে দেখা হতে না পারে বাংলার ঘরে ঘরে জানিয়ে দাও, যে পর্যন্ত না 7 কোটি মানুষ স্বাধীনতা না পাবে সংগ্রাম চালিয়ে যাও। বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাককে অগ্রাহ্য করার মতো দুঃসাহস বাঙালি করেনি। নিশ্চিত মৃত্যু জেনেও যার যা আছে তাই নিয়ে দুঃসাহসী বঙ্গ সন্তানরা ঝাঁপিয়ে পড়ে শত্রুর আক্রমণকে রুখে দিতে। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 30 লক্ষ শহীদের রক্ত ও 2 লক্ষ মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে। অর্জিত হয় বহুল প্রত্যাশিত স্বাধীনতা। বাংলাদেশ স্বাধীন হবার পরে পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে ফিরে আসেন বঙ্গবন্ধু। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র 3.5 বছরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে ধ্বংসস্তপের মধ্য থেকে টেনে তুলে স্বল্পোন্নত দেশের কাতারে নিয়ে গিয়েছিলেন। কিন্তু আমাদের চরম দুর্ভাগ্য, 1975 সালে 15ই আগস্ট স্বাধীনতা বিরোধী কুচক্রীরা তাকে সপরিবারে হত্যার মাধ্যমে তারা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে স্তব্ধ করে দেয়। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গঠনে মনোনিবেশ করেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নের পাশাপাশি নিরক্ষরতা দূরীকরণের নিমিত্ত সাক্ষরতা কার্যক্রম বিস্তারে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গৃহীত কর্মসূচি সমূহকে সফল করে নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ গড়ার জন্য নিরলসভাবে কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, শিশু কল্যাণ ট্রাস্ট এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট। ইতোমধ্যে মৌলিক সাক্ষরতা প্রকল্প 64টি জেলার সফল বাস্তবায়নের মাধ্যমে 15 থেকে 45 বছর বয়সী 44,60,000 নিরক্ষরকে সাক্ষরতা প্রদান করা হয়েছে। আউট অফ স্কুল চিলড্রেন কর্মসূচির মাধ্যমে বিদ্যালয়ে বহির্ভূত ও ঝরে পড়া 8 থেকে 14 বছর বয়সী 10 লক্ষ শিশুকে উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার মূল ধারায় সম্পৃক্ত করার কাজ চলমান রয়েছে। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG 4-এর টার্গেট 4.6 অর্জন এবং 2041 সালের মধ্যে নিরক্ষরমুক্ত স্মার্ট বাংলাদেশ গঠনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নানাবিধ কর্মসূচি গ্রহণ করছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, ঢাকা কক্সবাজার রেল চালু, বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নের সুফল পেতে শুরু করেছে দেশবাসী। এই বাংলার কথা বলতে গিয়ে বিশ্বটাকে কাঁপিয়ে দিল কার সে কণ্ঠস্বর? মুজিবর। সে যে মুজিবর, জাতির পিতার সেই স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে। মৃত্যুকে পায়ে দোলে যারা বিজয় ছিনিয়ে এনে বিশ্বের মানচিত্রে আমাদের পরিচয় খচিত করে দিয়েছে, সে সম্মান রাখার দায়িত্ব আমার আপনার সকলের। মহান স্বাধীনতা দীর্ঘজীবী হোক। আজকের এই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2024 উদযাপন অনুষ্ঠানে এই প্রত্যাশা রইল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।